প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষে ফাইনাল পরীক্ষার্থী আছো, পরীক্ষার সাল 2020, অনুষ্ঠিত 2022 সাল। আজকে আমি তোমাদের দর্শন পঞ্চম পত্র বিষয়কোড 131701, সাবজেক্ট নেম বাংলাদেশ দর্শন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, 1. বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো। 2. হচ্ছে বৈষ্ণব দর্শন কি। 3. নম্বর হচ্ছে বৈষ্ণবীয় প্রেম তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপর 4. নম্বর রয়েছে, এই মানুষে সেই মানুষ আছে বলতে লালন শাহ কি বুঝিয়েছেন। এরপর 5. নম্বর রয়েছে, বুদ্ধির মুক্তি আন্দোলন কাকে বলে। এরপর 6. নম্বর রয়েছে, ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝো। এরপরে 7. নম্বর রয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা করো। এরপর 8. নম্বর প্রশ্ন রয়েছে, কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়। 9. নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন। এরপর 10. নম্বর প্রশ্ন রয়েছে, মোহাম্মদ বরকতুল্লাহ দর্শন আলোচনা করো। এরপরে 11. নম্বর রয়েছে, আবুল হোসেনের দর্শন তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরে 12. নম্বর রয়েছে, কাজী আব্দুল ওদুদের দর্শন চিন্তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে 13. নম্বর রয়েছে, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী বাপবাদ কি। এ হচ্ছে খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো ভিডিও শেষে আলোচনা করছি। এ পর্যায়ে আমি গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। গ বিভাগের রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, 1. নম্বর, বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। এরপর 2. নম্বর রয়েছে, বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো। এরপরে 3. নম্বর রয়েছে, বাউল কারা, বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা করো। এরপর 4. নম্বর রয়েছে, বাউল কারা, বাউল দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরে 5. নম্বর প্রশ্ন রয়েছে, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আলোচনা করো। 6. নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের দর্শনের বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো। 7. নম্বর প্রশ্ন রয়েছে, মানুষ প্রকৃতি ও মানবিক মর্যাদা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত ব্যাখ্যা করো। এরপর বাসায় এরপরে নম্বর প্রশ্ন রয়েছে, কাজী নজরুল ইসলামের দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এরপর 9. নম্বর প্রশ্ন রয়েছে, বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 10. নম্বর প্রশ্ন রয়েছে, বরকতুল্লাহ কে ছিলেন, তার জীবন দর্শন আলোচনা করো। এরপর 11. নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা করো। এরপর 12. নম্বর প্রশ্ন রয়েছে, কাজী আব্দুল ওদুদের দর্শন তত্ত্ব বর্ণনা করো। 13. নম্বর প্রশ্ন রয়েছে, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন, অথবা মুসলিম নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়ার ভূমিকা আলোচনা করো, অথবা বেগম রোকেয়ার সমাজ সংস্কারমূলক কার্যক্রম আলোচনা করো।
অথবা সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার খ ও গ বিভাগের অতিরিক্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ বিভাগের অতিরিক্ত প্রশ্নগুলির মধ্যে 1 নম্বর রয়েছে, বাঙালি দর্শনের উদ্ভব ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর রয়েছে, সুফি শব্দের উৎপত্তি সম্পর্কে যা জানো লিখো। 3 নম্বর রয়েছে, বাউল দর্শনের প্রেম তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর রয়েছে, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন। 5 নম্বর রয়েছে, বিধবা বিবাহ প্রবর্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল। আরজ আলী মাতব্বরকে কি দার্শনিক বলা হয়, যুক্তি দেখাও। এরপর 7 নম্বর রয়েছে, সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদী দর্শনের ব্যাখ্যা করো। এরপর 8 নম্বর রয়েছে, জগৎ ও জীবন সম্পর্কে নজরুলের দার্শনিক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। 9 নম্বর রয়েছে, বুদ্ধির মুক্তি আন্দোলনের সদস্য হিসেবে আবুল হোসেনের ভূমিকা কি। এরপর 10 নম্বর রয়েছে, মানবতাবাদী দার্শনিক হিসেবে জিসি ডেবরের দর্শন ব্যাখ্যা করো। এবং 11 নম্বর রয়েছে, নারী মুক্তি আন্দোলন ও শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা কি। এই ছিল খ বিভাগের অতিরিক্ত কিছু প্রশ্ন। এবার গ বিভাগের অতিরিক্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1, প্রথমে সুফিবাদের মূল নীতিগুলো আলোচনা করো। 2 নম্বর, বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব আলোচনা করো। 3 নম্বর, বাউল দর্শনের মানবতাবাদে উৎকৃষ্ট বিকাশ ঘটেছে, উক্তিটি ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে, 19 ও 20 শতকের সমাজ সংস্কারে বাংলাদেশের দার্শনিকদের ভূমিকা, দার্শনিকদের অবদান বর্ণনা করো। এরপর রয়েছে ডক্টর 5 নম্বর রয়েছে, ডক্টর জি সি দেবের সমন্বয়ী ভাববাদ ব্যাখ্যা করো। 6 নম্বর রয়েছে, মানবতাবাদী দার্শনিক হিসেবে গোবিন্দচন্দ্র দেব এর দার্শনিক মতের ব্যাখ্যা দাও। এ ছিল গ বিভাগের অতিরিক্ত প্রশ্নগুলি। এবং ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি সম্পর্কে একটি লাইভ ভিডিও দেওয়া হয়েছে, আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন সেগুলো, অথবা এই ভিডিওর নিচে দিয়ে দিব, এই ভিডিওর নিচে লাইভের লিঙ্কটি দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সালামু আলাইকুম। সাগর নদী বয়, সাগর নদী বয়, নীল ডানার এক প্রজাপতি।